করোনা উপসর্গে খুলনা বিভাগে আরও 33 জন সহ বিভিন্ন জেলায় এ পর্যন্ত 150 মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় স্বাস্থ্য বিভাগ এই তথ্য দিয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে 14 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে করোনায় 2 এবং উপসর্গ নিয়ে 12 জন মারা যান। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরও 11 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে 7 জন করোনা এবং 4 জন উপসর্গ নিয়ে মারা যান। করোনা ও উপসর্গে রংপুরে 15 এবং বরিশালে 12 জনের মৃত্যু হয়েছে। খুলনা বিভাগে করোনায় মৃত্যু হয়েছে 33 জনের। এদিকে চট্টগ্রামে 6, মেহেরপুরে 5, গাজীপুরে 5, সাতক্ষীরায় 4, টাঙ্গাইলে 3, নাটোরে 2 ও চুয়াডাঙ্গায় 2 জনের মৃত্যু হয়েছে।